হরে কৃষ্ণ। সেটা মায়াপুরে এই বিবিটিতে আমরা অনেক গ্রন্থ ছাপিয়ে চলেছি 24 বছর ধরে, এবং আমাদের নক্ষত্রে সারা পৃথিবীতে প্রভুপাদের যে সমস্ত গ্রন্থ ইংরেজিতে প্রচার হয়েছে সেগুলো আমরা বাংলায় সারা ভারতে প্রচার করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটি প্রভুপাদের বিশেষ ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্য আমাদের বিবিটি ভাগ করে আপ্রাণ দিনরাত খেটে চলেছে। তো আমাদের অধিকাংশ প্রভুপাদের বই প্রায় বইগুলো আমরা অনুবাদ আমাদের অনুবাদিত হয়ে ছাপানো হয়ে গেছে এই বিবিটি প্রেস থেকে। আগে আমাদের বিবিটি প্রেস হলো লেটার প্রেস, এবং বছর 3-4 ধরে আমাদের এখন অফসেট মেশিন হয়েছে, ফোর কালার মেশিন হয়েছে, অটোমেটিক অফসেট হয়েছে, ফলে আমাদের এখন অনেক গ্রন্থ আমরা ছাপিয়ে চলেছি দিন রাত। তো এর আগে আমরা বই ছাপিয়েছি ভগবদ গীতা যথাযথ, তারপরে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 3 খণ্ড, আর বহুপাদ লীলামৃত ইত্যাদি বহুপাদে অনেক বই আমরা ছাপিয়েছি। তারপরে আমরা চৈতন্য চৈতামৃত যেটা বহুপাদ 17 খণ্ড ইংলিশে করেছে সেটা আমরা 7 খণ্ডে সমাপ্ত করেছি। সেটি আমাদের শেষ হয়ে গেছে 3-4 বছর আগেই। আর শ্রীমৎ ভাগবতম আমাদের মহারাজ ভক্তচারী মহারাজ, তিনি এই শ্রীমৎ ভাগবতম অফারিং করতে চেয়েছেন প্রভুপাদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমাদের ভক্তচারী মহারাজ দিনরাত পরিশ্রম করে তিনি অনুবাদ করেছেন বাংলাতে, বাংলাতে অনুবাদ করেছেন, এবং সেটি আমরা সাথে সাথে আমরা কম্পিউটারাইজ করে সাথে সাথে আমরা এডিটিং করে আমাদের মেশিনে আমরা ছাপিয়েছি 3 লাখ খেটে। তা আমাদের এই লাস্ট বই যেটা প্রভুপাদ যেটা ইংরেজিতে করেছেন, যদিও আমাদের এসে ভাগবতম অষ্টাদশ খণ্ড, এই অষ্টাদশ খণ্ডের মধ্যে প্রভুপাদ করেছেন, প্রভুপাদের নিজের আছে 12টা খণ্ড, এই 12টা খণ্ড প্রভুপাদের নিজের তাৎপর্য সম্বন্ধিত, আর বাকি যে 6টা খণ্ড সেটা প্রভুপাদ করে যেতে পারেননি। কিন্তু প্রভুপাদের এই যে 12 খণ্ড পর্যন্ত আমরা দিনরাত খেটে এটা আমরা অনুবাদ করেছি, এবং এই যে আমার হাতে যেটা রয়েছে 10 স্কন্ধ প্রথম গ্রন্থখানি, এই গ্রন্থখানি আমরা শেষ করে দিয়েছি। এবং প্রভুপাদের কলকাতাতে যে প্রভুপাদের যে শতবার্ষিকী, প্রভুপাদের শতবার্ষিকীতে যে আমাদের যে হলো উৎসব হয়ে গেল সেন্টেনিয়াল উৎসব হয়ে গেল, সেখানে এই গ্রন্থগুলো আমাদের ভক্তিদাস মহারাজ অফারিং করেছেন, এবং এটা আমাদের খুব আনন্দের বিষয়। ইতিপূর্বে আমাদের ভাগবতম গ্রন্থ বিশেষ প্রচার হচ্ছিল না, মানে আমাদের অনুবাদ করা হয়েছিল না, সেটা অনুবাদ হয়ে গেল। এটা আমাদের একটা সুখবর যে বাঙালি ভক্তরা এখন ভাগবতম পড়ার সুযোগ পেয়েছে। এরপরে আর বাকি যে 6টা খণ্ড সব ভাগবতম রয়েছে সেগুলো আমরা ভক্তিদাস মহারাজকে বলেছি, উনি যাতে সেটা তাড়াতাড়ি অনুবাদ করতে শুরু করেন। যদি উনি সেটা অনুবাদ করতে শুরু করেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে আবার সেগুলো ছাপাতে শুরু করব এডিটিং করে। আর আমার কাজ হচ্ছে এডিটিং করা, আর আমাদের কম্পিউটার থেকে কপি না আসলে তো আমি এডিটিং করতে পারছি না। আর মহারাজ যদি সেই অনুবাদ না করে দেন তাহলে কম্পিউটারও যাচ্ছে না, সেই জন্য আমরা অপেক্ষা করছি মহারাজের কবে সেটা আবার শুরু করব। তো আমরা চেষ্টা করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এবং সেটা যাতে আমরা 1 বছরের ভিতরে, আগামী 1 বছরের ভিতরে যাতে আমরা বাকি 6টা খণ্ড যাতে বাংলা অনুবাদ শেষ করতে পারি আমরা চেষ্টা করব। আর এখন আপাতত আমরা চৈতন্য চৈতামৃত যেটা আমাদের চলছে সেটা আমরা রি এডিটিং করছি। রি এডিটিং মানে আরও কিছু রেকটিফিকেশন, মোর বেটারমেন্ট, আরও ভালো যাতে আমরা সেটাকে আরও সুন্দরভাবে যাতে আরও হয়, সেভাবে আমরা ছোটো ছোটো এডিটিং করছি, এবং আমাদের আরও নতুন আকারে নতুন ডিজাইনে আমরা বক্স করে ছোটো ছোটো ভিতরে আমরা বাজারে ছাড়ব খুব তাড়াতাড়ি বক্স করে। হ্যাঁ, সেটা আমাদের খুব তাড়াতাড়ি, এবার ম্যারাথনটা আমাদের 5 মাস ধরে হবে। অন্যান্য বছর ম্যারাথন হতো 2 মাস বা 1 মাস বা 3 মাস, কিন্তু এবার ম্যারাথন হবে আমাদের 5 মাস ধরে, বহুকাল ধরে ম্যারাথন হবে। ফলে আমাদের গ্রন্থ এবার বহুল আকারে
পর্যাপ্ত পরিমাণে আমাদের আমরা গন্ধ বাজারে ছাড়ব, ফলে আমাদের খুব অ্যাট্রাকশন, খুব ভালো আকর্ষণ করতে হবে গন্ধগুলো, যাতে লোকদের চাহিদা আমরা মেটাতে পারি, তারা আকর্ষিত হয় ভগবানের গন্ধে। কারণ বুকস ইজ দ্য বেসিস, এই গন্ধ হচ্ছে আমাদের একমাত্র ফাউন্ডেশন, ইস্কন, ইস্কনের ফাউন্ডেশন হচ্ছে গন্ধ, এটি হচ্ছে একমাত্র আমাদের প্রয়োজন। সারা জগতে আমাদের প্রবাদে গন্ধ প্রচারিত হচ্ছে যাতে সকলের হার্ট, হৃদয়কে আমরা চেঞ্জ করতে পারি, সকলে যাতে ভগবান উন্মুখ হতে পারে, তার একমাত্র হচ্ছে বৃহৎ বৃহৎ মৃদঙ্গ। গন্ধ হচ্ছে বৃহৎ মৃদঙ্গ, এবং এই বৃহৎ মৃদঙ্গ তাৎপর্য হচ্ছে যে সমগ্র প্রত্যেকের হাতে হাতে আমাদের গন্ধ পৌঁছে দিতে হবে, সেটি প্রবাদের ইচ্ছা। তাই আমরা প্রবাদের কৃপা লাভ করতে পারবো তখনই যখনই আমরা এই গ্রন্থগুলো বাজারে সকলের হাতে প্রত্যেকটি ঘরে 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 আমরা গ্রন্থ পৌঁছে দিতে পারব, সেটি তো প্রবাদ চেয়েছেন। এবং জগতে জীবের উদ্ধারের জন্য এই একমাত্র পন্থা, বিশ্ব শান্তির একমাত্র পন্থা হচ্ছে প্রবাদের গ্রন্থ। তারা যারাই প্রবাদের গ্রন্থ পাবে তারাই এই জগতের বন্ধন থেকে মুক্ত হবে এবং জগৎ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তারা জানতে পারবে। হরে কৃষ্ণ।